এভাবে আঙ্গুল খেলে না একটা রাজকীয় রাজকীয় ফিল আসে। আইল নাকি একটা বাসায় নিয়ে যাব। ওরে আল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জেবদিশা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, যেখানে থাকছে আমরা কেন্টে আসছি। এই প্রথম এই আপুর বাসায় আসতেছি, নাজনিন আপুর বাসায়। তো আপু আমাদেরকে, ওয়ালাইকুম আসসালাম, মুখস্থ বাংলা মুখস্থ বাংলা, শুধু এটাই ভালো করে পারে, এই জন্য এটা তো মুখস্থ। এটা তো ভাইয়া এবং আপনার জন্য, দুজনের জন্য। আরে এগুলো তোমাদের জন্য, জি 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 জি, নাও নাও বাবুরে নাও। ওহ মাই গশ, এগুলো তোমাদের জন্য। আল্লাহ, তো আমরা তো চলে আসছি। না না ঠিক আছে, রাস্তায় এত বেশি, দেখো তোমার ইয়ের থেকে তোমার মাথায় লাগছে জাম্পার থেকে, রাস্তায় এত বেশি ট্রাফিক যে মানে কত সুন্দর ফ্লাওয়ার দিছে আপু এবং ভাইয়া মিলে, অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু। তো নাজনিন আপুকে তো আমার গ্রুপের অনেকে চেনেন, আবার আমার গ্রুপের অন্যান্য গ্রুপের মডারেটর, আবার আমাদের যারা আছেন আমাদের গ্রুপের ইয়ে করে সবাই নাজনিন আপুকে কম বেশি চেনেন। আর আপু তো মেকআপের ইউটিউব চ্যানেল আছে, আপু তো অনেক সুন্দর সুন্দর মেকআপ করে, সেটাও দেখেন অনেকে। তো আজকে আমরা ফাইনালি আপুর বাসায় বেড়াতে চলে আসছি, না? ফাইনালি আসছি, কারণ এতদিন থেকে শুধু বলি আসবো আসবো, আসলে আশাই হয় না। বাট বললাম না, এবার না করা যাবে। ওনাকে দেখলে যতটা মনে হয় যে একটু চুপচাপ, একটু মুডি, মানে মনে হয় না যে ওপেন হবে না, কিন্তু টোটালি রং, টোটালি রং। আমি তো এটাকে মনে হয়েছিল প্রথম প্রথম যখন আমি কথা বলতে চাই লাইভে, একটু মনে হইতো কি একটু স্ট্রিক্ট, হ্যাঁ একটু মুডি, মানে কথা বলবে না মেয়েটা এরকম। কিন্তু অনেকই আছে, অনেক ব্লগাররা যেমন একটু ওপেন লাইভের মধ্যে, ওপেন বলতে মানে মোর, এটাকে কি বলে ভাইয়া, ওয়ার্ড তো পাচ্ছি না, মানে একটু মোর জলি মনে হয়, ঠিক না? ফ্রেন্ডলি লাগে, হ্যাঁ লাগে। রিয়েল লাইফে কিন্তু ওরকম না, কিন্তু দিশা আপু টোটালি ডিফারেন্ট। আসলে কি ওইখানে যদি মাঝে মাঝে যখন ফান হয় তখন আমি ডেফিনেটলি ফানি মুডে থাকি, আর বেশিরভাগ সময় একটু ওরকম মুডে থাকি, কারণ হচ্ছে বেশি আছে না, মানে কেমন লাগে যে লাইভের ভিতরে একটু। বাট ঠিক আছে, আমি অনেক মানে অন্য টাইপের, প্রথমে সবাই মনে করে যে আমি হয়তো বা খুব মানে খাটি কথায় যেটা সবাই মনে করে আমি অনেক অহংকারী, এটা হচ্ছে খাটি কথা, যেটা দেখতে তোমাকে এমন মনে হয়। হ্যাঁ, খাটি কথায় বলি সবাই মনে করে আমি প্রচন্ড অহংকারী, এজন্য কি আমার সাথে কথাও বলে না, মেশেও না। বাট যখন কেউ মিশে যায় তখন বলে কি দিশা তুমি আমার সব থেকে পছন্দের। আমি এটাই বলতে চাইছিলাম। আর আরেকটা ব্যাপার হইতেছে, নরমালি কেউ কমেন্ট করলে মানে কে কিন্তু খেয়াল করে না যে কে কমেন্ট করতেছে, কার লাইফে কি হইতেছে। আমার একটা জিনিস খুবই টাচি মনে হয়েছে ভাই, আমার শাশুড়ি যখন মারা গেলেন তখন তো আমি অনেকদিন একটা ব্রেকে ছিলাম। হ্যাঁ, আপনি একদিন লাইভে আমাকে জিজ্ঞাসা করছে আপু অনেকদিন তোমাকে দেখি না, আমি ওই সময় আসলে কয়েকদিন থেকে দেখছিলাম যে আপনি কোথাও নাই, তো আমি ভাবলাম যে কি হলো, কারণ এখন যে অবস্থা যাচ্ছে আসলে পরিচিত মুখ যারা তাদেরকে না দেখলে মনে হয় যে না আসলে কি হলো একটু খোঁজ নেই। তো অনেক সময় সময়ের অভাবে সাথে সাথে নক দিতে পারি না, বাট মনে হয় ওইটাই আপু আপনি যে এক্সপ্রেস করছেন, কারণ আমি তো কি বলবো কয়জনের চিনি বা সেরকম, আমি তো লাইভে যাই রান্না কমেন্ট করি, আমি যাদেরকে পছন্দ করি তাদেরকে আমি কমেন্ট করি লাইভেই বেশি। আচ্ছা, কিন্তু সেখান থেকে আপনি মানে বলছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি নাই এটাই। তাহলে এখন সবাই শুনে রাখেন, আমি কিন্তু অহংকারী না, না না না, আমি অহংকারী মোটেও না, আমি ভালো, আমি ভালো মানুষ, সার্টিফাইড। এটা কোন বছরের কোলাকুলি হলো? আর এটা আগামী বছর, এই বছর সব মানে মিল করে আমরা আসলে ঈদের কোলাকুলিটা করে ফেললাম। হচ্ছে ফাইজার দিয়ে আসছি আমি মনে হয় দুই তিন দিন আগে, দেওয়ার পরে আমি এখন ইল ফিল করতেছি। তোর ফেভারিট কালার কি? ও মাই গড, সো মেনি দেন, ব্ল্যাক, ব্ল্যাক অন ইজ মাই, okay, black one is mine. I like that black pass. Yeah, you like pink one? I got a black dress. Where is it, black? Wow, beautiful. Oh, no, the pink black pass, look, the pink heart shape. What? Give it to me. Oh my god, I like your hairband. Is that a clip? Clip.
Oh my god, it's so nice. দেখেন এই যে বাচ্চা কাচ্চা যা কাজ শুরু হয়ে গেছে। তুমি কি করবে বুঝতে পারতেছো না? No. Wow, hairband. What's your favorite color? Yeah, that one is clip. Yeah, hair clip. I like your pink hair Hello. Clip. It's... Hello. I have. Yes. I got a real one. Wow. Nice. Mom. Please. Mom. Ahil? You want like Koro? Ahil? You like this bed? মনে হয় না কাটতে হবে কাটতে হবে আমার মনে হচ্ছে না ও একটু কাটতে হবে আমার অবশ্য কাটার দরকার হয় না আবার শিখে রাখলাম এটা হচ্ছে আমি যখন কাজ করতাম তখন আচ্ছা 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 তাহলে এটা অবশ্যই ট্রিকটা অবশ্যই সবার জেনে রাখা ভালো যে আপনারা যখন ফ্লাওয়ার গুলা পানিতে রাখবেন যদি কাটতে চান একটু এরকম ত্যাশটা করে কেটে দিলে হ্যাঁ এরকম ত্যাশটা করে কাটলে ফুলগুলো অনেকদিন তাজা থাকে সুন্দর লাগছে না ফুল আসলেই সুন্দর এখানকার ফ্লাওয়ার গুলো কেন মোর মানে দেখতে খুব সুন্দর লাগে তাই না কিন্তু কোনো গন্ধ বাতাস নাই বাংলাদেশের গোলাপের কিন্তু অনেক গন্ধ হয় যে একটা চার একটা গন্ধ পাঠ এখানে কিন্তু সেরকম গন্ধ আমি পাই নাই কোনো ঘ্রাণ নাই বললাম কত কিছু করছে ভাইয়া দেখি শুধু আনতেই আছে আনতেই আছে তেমন কিছু এই অনেক কিছু কি বলে তেমন কিছু না রোস্ট মাংস ভেজিটেবল ডাল মাছ ওয়াও সব মজার মজার খাবার এটা যা আমি শুনছি এটা হচ্ছে নাজনিনাপুর আম্মা মানে আন্টি বাংলাদেশ থেকে এটা করে পাঠাইছিল তো এটা ডেফিনেটলি খুব মজা হবে সাদা পোলাওয়ের সাথে খেতে আর চিংড়ি মাছ তো আমার পছন্দের সো আমার সবই পছন্দের পছন্দের খাবার আছে মনে হচ্ছে খুব মজা করে চারটা খেতে পারবো আজকে এটা বুটের ডাল দিয়ে শক্ত মুরগি আমার যেটা মনে হচ্ছে কই মাছ ভুনা ভেজিটেবল করছে চিকেন দিয়ে তো সবই মজার খাবার আচ্ছা সালাদ আছে নাজনিনাপুর এই যে রান্না করছে কত মজার মজার আমি বেশি এক্সাইটেড ওই যে আন্টির হাতে কাবাবটা খাওয়ার জন্য পোলাও দিয়ে এটা সবই মজার মজার আমি জানি এই কই মাছটা আপনাদের ইব্রাহিম ভাইয়ের খুব পছন্দের আই থিঙ্ক এটাও ভাইয়া লাইক করতে পারবে কারণ এটা হচ্ছে ওদের দেশি একটা খাবার বুটের ডাল দিয়ে সিমের বিচি আমি তো বুটের ডাল আগে বলছি আচ্ছা যাই দর্শক এটা হচ্ছে সিমের বিচি যে আচ্ছা সিমের হ্যাঁ সিমের বিচি দিয়ে ওটা হচ্ছে শক্ত মাংস দিয়ে রোজ মাংস সব কিছু ইব্রাহিম ভাই আসবে এটা হচ্ছে স্পেশাল ওনার জন্য করা হয়েছে আমি একটা একটা করে নিচ্ছি ওটা টেস্ট নিয়ে আর একটা করে ট্রাই করতেছি আমি তো ফুড রিভিউয়ার হয়ে যাও যে পরিমাণ দাওয়াত খাইতেছি আর ভাই আজকে আপনার মানে আমাদের আপুর রান্না আপনার কেমন লাগতেছে না আপু যথারীতি খুব ভালো রান্না করছেন আমাকে তো আমার তো মনে হচ্ছে আমি কি বলবো আমার প্রশংসা কই মাছ খাইছি রোস্ট খাইছি আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে অনেক ডিলিশিয়াস আর ডিলিশিয়াস না বললেও খবর আছে রাত তো ভাত পাবে কাবাব কাবাবে আসলে ক্রেডিটটা যাবে আমার শাশুড়ির কাছে শাশুড়ির কাছে হ্যাঁ এটা উনি রান্না করে পাঠিয়েছে আমাদেরকে আর এটা দিশা পর্যন্ত স্পেশাল আজকে বের হইছে না হ্যাঁ সো থ্যাংক ইউ এটা আসলে অনেক মজা আমি লাস্ট এক পিস খাবো ওয়াও নাজনিনাপুর মেয়েগুলো কত লক্ষ্মী পুডিং হ্যাঁ হ্যাঁ কেক কত কিছু তৈরি করছে আল্লাহ রোর ও মাই ডাইনোসর রোর ওয়েট নাও আই অ্যাম টেম্পার ফর ডাইনোসর
I'm a dinosaur. I'm a proper dinosaur now. Roar. That's fudge. No, there's a brown one, Mommy said. It's a brown one. Do you want to like it? Brown. Brown ta. I like cake and brown. Oh, you like cake and brown? Yes. Good. You need it. Age, huh? Oh, it's like it. This is a brown kitchen. One. I want to eat right now, but not now. আমি ভাবছিলাম যে ইউটিউবটা 100 কে হয়ে গেলে একসাথে সেলিব্রেট করতাম কিন্তু এটা তো হয় নাই ইউটিউব তো হলো না তো আপনি কি করলেন বানা দিলেন না 100 কে আমার 400 কে উপলক্ষে তৈরি করছে যেটা আমি মানে দেখে খুবই সারপ্রাইজ যে মানে মনে রাখছে করছে আমার একটা সমস্যা আছে আমি কিন্তু আমার এই ভালো লাগেগুলো আমি সেভাবে আছে না অনেকে যে ওইভাবে এক্সপ্রেস করতে পারে মানে আমি না আসলে পারি না মানে দেখে অনেকেই বলবে যে আপনার জন্য এত কিছু করলো বাট আপনার তেমন কোনো ইয়ে ছিল না বাট আসলে আমিও সেম ভাইয়া ও মাঝে মাঝে বলে তোমার চেহারা দেখলে বোঝা যায় না যে তুমি খুশি হইছো কষ্ট পাইছো বাট আসলে কিন্তু মানে কি বলবো এটা কিন্তু অনেক বড় একটা হচ্ছে পাওয়া আচ্ছা আমি একটু কাছ থেকে কেকটা দেখাই অনেক সুন্দর একটা ডেকোরেশন করছে আপু অ্যামেজিং ডার্লিং মজা এই তুমি লজ্জা পাইছো ও লজ্জা পাইছে আচ্ছা এখানে পুডিং তৈরি করছে এটা আপু বলতে পারবে এটা বাকলাভা বাট এটা ফেল বাকলাভা হয়ে গেছে বাকলাভা এটা হলো টার্কিশ 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 সুইটস আর এটা হচ্ছে ব্রাউনি বাচ্চাদের জন্য হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ খুবই মজা হবে তো কেটে ফেলো বাচ্চা পার্টি কাটবে যেহেতু কেকটা আপু আমার জন্য বানাইছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ বাট বাচ্চা পার্টি কেক কাটতে খুব বেশি পছন্দ করে তো আমি ওদেরকে দিয়ে কেক কাটাবো যেন খুব শিগগিরই 500 হয়ে যায় কাটো কাটো আরে ওর কাছে বাচ্চারা বাচ্চারা সবাই মিলে কই বাবু তোমরা আসো 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 ওই কেক দাও দাও ওই লাইট কিচেন এর জায়গা ওয়েট ওটা দিয়ে কাটো তার দেন আমরা ইয়ে করব নি ওকে হ্যাঁ 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 রেডি কি গাবা হ্যাপি বার্থডে নাকি কি গান গাবা কংগ্রাচুলেশন হ্যাঁ গা 1 2 3 I'm not ready for this, but ready. Let's do it anyways. Okay. Yay. Congratulations. Yay. Thank you. আর এদিক থেকে একটা কাটা দেই তাহলে 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 ইউটিউবটা হয়ে যাবে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ নো দ্য বেস্ট অপশন নো দ্য বেস্ট অপশন ওই কোয়লাম দিবে এই যে এটা দিয়ে হবে হ্যাঁ বাচ্চা কাচ্চা বাচ্চা পার্টিতে ছবি তোলা খুব কঠিন ব্যাপার তো আমরা এখন দুপুরে খাওয়ার পরে বের হয়েছি বের হয়ে এখন ক্যান্টে আসছি আপুর বাসায় মজার মজার খাবার দাবার খেলাম যেটা আপনারা দেখে ফেলেছেন তো এখন আসছি একটু সুন্দর জায়গায় যদি না ঘুরতে যাই তাহলে কেমনে হয় তো আপুর বাসা থেকে এখনকার মতন বিদায় কারণ আমরা ওইখান থেকেই বাসায় চলে যাব পার্কের থেকে তো এখন সবাই মিলে যাচ্ছি ভাইয়া বের হইলে আমরা চলে যাবো আর ভাইয়া আপু যে এরিয়াটাতে থাকে এটা কিন্তু অনেক সুন্দর বিউটিফুল একটা এরিয়া ক্যান্টের হ্যাঁ অনেক সুন্দর সুন্দর না এই এটা সুন্দর বাচ্চা কাচ্চা খেলতেছে আচ্ছা এখানে একটা অনেক সুন্দর ফুল গাছ আছে এই ফুল গাছগুলা ফুলগুলা কিন্তু বাংলাদেশে কলমি ফুলের মতো জবা কলমি কলমি ফুল হয় না এটা হ্যাঁ হ্যাঁ ওইটা আর এটা এখানে কিন্তু দুইটা কালার আর দুইটা কালার না আমার মনে হয় একটা কালারেরই ফুল নাকি দুই কালার দুই কালার আমার কাছে মনে হয় এটা যখন একটু মানে বড় হয়ে পেকে যাচ্ছে তখন মনে হয় এই কালার হয়ে যায় আচ্ছা যাই হোক দুইটা কালার বেগুনি আর গোলাপি এই যে একটা ভমর কয়া গিয়া শ্রীকৃষ্ণ বি সম্পদ আমার রেখে যাচ্ছিলাম কারণ সবাই জানে যে আমি ফুল খুব পছন্দ করি তো নাজনিন কি বলতেছে আমি
নাজিন দা পাওয়ার জন্য এত সুন্দর ফুল নিয়ে আসছে, সেই ফুলগুলোই রেখে যাচ্ছিলাম। থ্যাংক ইউ জনতার ইব্রাহিম ভাই। ও থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ জনতার ইব্রাহিম ভাই মনে করে দেওয়ার জন্য। এদিকার রাস্তাগুলো বাড়িগুলো অনেক সুন্দর। গাড়ি বাড়ি সব দেখে, রাস্তাঘাট দেখে বোঝা যাবে যে সভ্য মানুষ বাস করে এখানে। দেখেন আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি, সুন্দর কি অসুন্দর, সাবধানে সাপ আছে কিন্তু। দেখেন একদম ঢালু থেকে নিচে নামতেছি আর পুরো জঙ্গল, মনে হতেছে কি আল্লাহ কোন মানে ভুতুড়ে জায়গায় চলে আসছে এরকম মনে হচ্ছে। আসলে কেমন লাগতেছে, হ্যাঁ দেখেন আপনাদেরকে একটু দাঁড়ায় দেখায়, দেখেন কি অবস্থা। হ্যাঁ কিছুই না, কি অবস্থা, এ দৌড়াই গেলে এখন হু সু মানে উষ্টা খেয়ে পড়ে দাঁত মুখ কিছু থাকবে না। কত বছর বয়স এগুলো জানেন? কত বছর? 100 তো হবে। দেখার অবস্থা এই গাছে ভূত থাকে, 100 বছর পুরানো গাছ, এগুলো দেখতেই ভুল। কে পড়ছে? এই শুনো আস্তে আস্তে, বাসার পাশেই তো, আপনি তো এনি টাইম আসতে পারেন। আপু অত সোজা ওই যে থাকেন, মক্কার মানে সস পায় না, দূরে দূরে যায় আর কি, কাছাকাছি আসি না। ও স্যার আমাদের অবস্থাও এটাই হয়, অনেকে জিজ্ঞেস করে আল্লাহ এত সুন্দর সিসাইড বাড়ির পাশে, আমি হইলে তো বসে থাকতাম, মনে কি যে মনে আমার উকি মেরেও দেখা হয় না। আচ্ছা আমার কিন্তু এরকম গাছগুলা দেখে মনে পড়তেছে ফরিদপুরের মুজিবনগরের গাছের কথা, বিকজ ফরিদপুরে মুজিবনগর যে মুজিবনগরের এরকম আমের বাগান, সেম এরকম বড় বড় আম গাছ পুরোটা জুড়ে, শুধু আম বাগান আর কি। তো এই গাছগুলো দেখে আমার পুরা সেটা কথা মনে হচ্ছে। আর সামনে কিছু হরিণ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বন্য হরিণ। এখন বন্য হরিণ আর হরিণ এতগুলো সুন্দর একটা জায়গা। দেখেন এখানে একটা খাচ্ছে, হরিণ এগুলা কিন্তু এখানেই থাকে, এটাই বনের হরিণ। ও মাই গড এখানে একটা ছিল, হ্যালো হ্যালো। হ্যালো আমি যদি এগুলোকে বাসায় নিয়ে যাই, এদেশের সরকার আমাকে প্লেনের টিকিট কেটে বাংলাদেশে পাঠিয়ে দেবে, তার থেকে বাবা তোরা জঙ্গলেই থাক, আমিও থাকি। সো দরকার নাই। এইখানে একটা বসেছিল যে আমার সাথে উঠে পুরুত করে দৌড় মারছে। ওইদিকে আরো আছে, এগুলা হচ্ছে বন্য, বন্য বলতে এরা এখানেই থাকে। আমরা এদিক দিয়ে উঠে যাব আস্তে আস্তে। না 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 যাও না, দিতে হবে না, সহায় হিল আমরা উঠে যাই। ভালোই লাগে না এত কাছ থেকে হরিণ দেখার, মজাই আলাদা। হ্যালো এখানে একটা,
এটা অনেক সুন্দর না সুন্দর আকারে পার্কের মধ্যে সারি দিয়ে ভরে নেই নিজের মতো করে ঘাস খায় বুঝিনি এমন কেউ মাইকতো না দইতো না আহিল তুমি ইয়া নয় আবার পিকচার আয়া দাইলে কেন দাঁড়াও তোমার একটা পিকচার তুলি আহিল আহিল দাঁড়াও আহিল দাঁড়াও আহিল পিকচার তুলি আহিল 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 আয়াদ কত 470 আয়াদ আহিল মেয়েবার পাশে যে দাঁড়াও মা একটা ছবি তুলব আপনারা ব্যাকে হরিণ চাই না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তোমরা আসো পিকচার দাও পিকচার তুলে দিই যাও আয়াদ দাইল তাকাও আয়াদ দাইল শুন যায় না এটারে অন শাসন করার সময় আচ্ছা এটা রিচমন্ড পার্ক না এটা রিচমন্ড পার্ক না এই পার্কটার নাম হলো নোল পার্ক তো আমরা চলে আসছি এখানকার আরেকটা ক্যাসলে এই যে এখান থেকে কাঠখড়ি ভেঙে উঠে আসতে খুব বেশি কষ্ট হয়েছে কত সুন্দর অনেক বেশি সুন্দর এখানে কার পার্কে আগে থেকে প্রি বুক দিয়ে আসতে হয় এত কষ্ট হয়ে গেছে যে কথা বের হচ্ছে না হ্যাঁ বলো কি পড়ে কি বুঝলা বলো This tree has been around here for 200 years. And in the back, এদিকে তাকাই বলো This tree has been here for around 200 years. Hmm. And for about, well, now, 39 years, mm-hmm. basically, this is going to die and they'll have to replant it. Really? Yes. Kobe. 2050. Oh. The highest it can live up to is 400 years. So, but... So already got the years, so it's 250 years. So are 250 but, that, then? But today it's been about 211, I believe. Okay. Wait, let me just do some math. Get here for another 10 years. So, are the things to go the Renaissance who and are contributing to the cost of this project? এই গাছটার বয়স এখন 200 মানে 200 বছর হয়েছে 200 বছরের 21 সো 200 বছরের উপরে 200 বছর আরো 21 বছর যোগ করেন 29 তো এটা এই গাছটা আসলে যে মিনিমাম 400 মানে 400 বছর বাঁচে তো এইটা এটা দেখেন কত পুরনো একটা গাছ ও মাই গড এরকম পুরনো জিনিস দেখলেই কেমন লাগে না সো আই থিঙ্ক এটাও এরকম ওল্ডই হবে আর এটা পুরো বাউন্ডারি দিয়ে এটা করে সেভ করার জন্য এভাবে রাখছে যেন সুন্দর থাকে নষ্ট না হয় আর এই যে ক্যাসেলটা এই সমস্ত জায়গায় আসলে আসলে কেমন যেন একটা গার ভিতরে একটা শিশির ভাব আসে যে মানে পুরনো মনে পড়ে যেখানে সেই রাজা রানী ছিল তখন তাদের লাইফটা কেমন ছিল এই জায়গায় তারা আর এটা যেহেতু অনেক বড় একটা এরিয়া সো তখন তারা এখানে অনেক যখন হরিণও আছে তারা এখানে হরিণ শিকার করতো কারণ এটা তাদের শখের ভিতরে ছিল তা কত সুন্দর এটা কিন্তু অনেক বড় যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে আমি কিন্তু দেখতেছি দেখেন একবার একটু দেখেন কত বিউটিফুল একটা জায়গা এই যে এখানে দেয়া আছে মাই গড যাই রাজার বাড়ি একটু ছুঁয়ে দেখি রাজার বাড়ি ছুঁয়ে দেখছি রাজার বাড়ি কেমন ছিল কত কিছু ওর সাক্ষী এই রাজবাড়ি না এখানে এখানে যে সাউথ রিং নর্থ রিং স্ট্রিট স্ট্রিট গ্রিন কোর্ট এটা নিশ্চয় তাদের একটা কেমন যে ফিল হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হুম হুম কত সুন্দর দেখছো কত আমরা এখন হেঁটে হেঁটে পুরো পার্কটা দেখতেছি বাচ্চা কাচ্চা আজকে ঘুমাবে কিন্তু হেভি আহিল নাকি একটা বাসায় নিয়ে যাবে এগুলা করো না
ওরা ভয় পাবে ভয় পাবে এটা মনে একটা ফ্যামিলি গুলো খুব চালাক কতগুলো হরিণ হ্যাঁ এইগুলো কিন্তু এইখানে পার্কে খোলাই থাকে সবাই যাবে আসবে দেখবে এরকম আর কি দেখেন এগুলোকে ভয় দিও না আহিল আয়াত যেও না বাবা ওগুলো ভয় পাবে আহিল আহিল একটু সাদা ধরনের আহিলের বেশি সাহস এই যে কইছে এই যে আহিলের বেশি সাহস কোনো যানবাহনে ভয় টর নাই একটা এইখান থেকে এই জায়গাটা দেখতে যে এত সুন্দর লাগছে আমি আসলে সত্যি বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর লাগতেছে পিছনের ওই মেঘগুলোকে মনে হচ্ছে কি যে মানে আরও একটা মানে কি বলবো আমি বলে বোঝাতে পারতেছি না উপরে চাঁদ নিচেই হচ্ছে দেখেন পুরো একটা মানে ক্যাসল মানে এত বেশি ভালো লাগতেছে আমি কি বলবো খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই সুন্দর একটা মোমেন্ট আয়া দাহিল এই তোমরা তো বাই বললা না কিচ্ছু বলো না চুপ করে বসে গেলা আমাদের এখন বিদায়ের পালা দেশি ভাই পাইছে হ্যাঁ সেটাই এখন আমাদের বিদায়ের পালা ওকে হাই ফাইভ গার্লস হাই ফাইভ ইয়ে হাই ফাইভ ইয়ে এ এইটাই ওকে আপু ধরো খুবই ভালো লাগছে যাতে কিছু করার জন্য এবং আপনারা কিন্তু যেখানে সময় চলে আসবেন ফোন দেবেন আর ইনশাল্লাহ মেসেজের কথা তো মনেই আছে ইনশাল্লাহ তো আমরা বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছি এখন ক্যান্ট থেকে পোর্টসমাউথের উদ্দেশ্যে রওনা হলাম দেখেন এটা কিসের শোরুম ফারারি শোরুম দেখছেন দামি দামি আমি ওই ইয়েলোটা কিনবো ইয়েলোটা ইয়েলো ফারারি হ্যাঁ হ্যাঁ বাসায় যাইতে যাইতে একদম মাথার উপর না গাড়ির সামনে আর কি এত বড় একটা চাঁদ মামা ভালোই লাগতেছে দেখতে দেখতে যাইতে তো এখন বাইরে থেকে এসে নাজনিনা পুদের বাসা থেকে আসছি আসার পরে রাত্রেবেলা ওদের খাওয়ার সময় তো একটু রুটি আর মিট নিয়ে বসছি দেখছেন আপনাদের ওই দেখেন সবাই বলেন যে আহিল কেন শুকনো আহিল কেন শুকনো এই যে আহিল দেখেন কেন শুকনো এতটুকু রুটি সে খাইতে পারে না কারণ সে স্টিল বেবি স্টিল বেবি তুমি ওকে এখন আহিল আপনাদেরকে দেখাবে কিভাবে আকড়ে নেয় আকড়ো সবাই দেখে ও মাই গড এখানে মিলিয়ন মানুষ আছে দেখতেছেন আহিল নাও একটু নাও দেখছেন খায় না এটাকে ঠেসে ধরেও খাওয়াতে পারবেন না কিছু বাচ্চা আছে না যে মানে ভুলাই ভালাই মুখে দিলে খেয়ে ফেলে এ সে না এ না বলছে তো না না সি এই যে আইল আইয়াদের গলার এই যে আহিলের কিন্তু গলার এই যে এটা বেবি বাই থাকবে ওকে না আহিলকে দিয়ে আয়াতকে দেই না আহিল এখানে বসো তুমি সব কিছু ডান আয়াদহিলকে খাওয়া বেড়ে দিয়ে দিছি এখন একটু সামান্য ধোয়া পাকলা ছিল আপনাদের ইব্রাহিম ভাই ধুয়ে দিচ্ছে এরপরে নাজনিনা পুজোর ফ্লাওয়ারগুলো দিচ্ছে সেগুলো নাইস করে রাখবো কারণ ঘরের ভিতরে ফুল থাকলে একটা সৌন্দর্যই চেঞ্জ হয়ে যায় আচ্ছা আমরা কি আমাদের গার্ডেনে আমার ফুল গাছগুলো একটু দেখতে যেতে পারি না আমার মাথায় ডিস্টার্ব নাই রাতেবেলা ভূত থাকে গাছে পরে সারা রাত্রে ঘুমের ভিতরে ভূতে যাইতে ধরে বুঝছো যাইতে হয় না কালকে দেখতে হবে আসলে কালকে দিনে আর আমি দেখছি আমার অনেকগুলো গোলাপি গোলাপ ফুটছে পরবর্তী ব্লগের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে কোন ব্লগে একটু গার্ডেনটা দেখানো হবে ওকে নাজনিন আপু ফুলগুলো দিয়েছিল ওগুলো এখন পানির ভিতরে চুবানো হবে
আর সাইমাপুর ফুলগুলো এখনো জ্যান্ত আছে তো সাইমাপুর ফুলগুলো জ্যান্তই থাকুক গুলো পাতা কিছু কমাই কমাই দিতে হবে এখানে সবই দেখতেছি গোলাপ গোলাপের রাজ্য পাতা কিছু কমাই দেই না বেশি পাতা পাতা গোলাপের কাটা তুমি বড়ই লেটা উপরে গুলো কুস্তা কুস্তি করে এই এটার মধ্যে বেশি পাতা মেহেন্দি লাগা কে রাখনা ডলি সাজা কে রাখনা লেনে তুঝে গড়ি আয়েগে তেরা সজনা আচ্ছা এই ফুলের সাথে কি গান যায় আজ মধুরা আমার এটা আবার কি গান দিল এটা একটা গান হইলো স্যার 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 এই রুচি আপনার ভাই তুমি কি ওই ফুলগুলো এখানে ঢুকাবা No, it doesn't look good at all. Okay. Do carry on. Okay. Acha. Full nebe na ostru nebe bondhu. Eta pani dak pache pani te jacche. Pani abar diya jabe. Acha ei gan ta thik ache kina. Full nebe na ostru nebe bondhu. Jodi full chao tobe kata nao ki gacche ami bujhte janina. Okay, dekho. তুমি এই গান না গায় কতক্ষণ কানলেও মানুষ আরো এনজয় করতে ওকে তো এটা হয়ে গেছে এটা এখন রাখতে হবে ফুলদানির ভিতরে ফুল ঢুকানো শেষ এখন এটাকে পানি ঠিক আছে পানি ফেলা না না হ্যাঁ তো এটা টেবিলে রাখতে হবে জান আজকে দেখেন কত মজার আঙ্গুর ফল নিয়ে এসেছে আপনাদের ইব্রাহিম ভাই কারণ কোনো আমলে তাই শুনেছিল আঙ্গুর ফল টক তো এরপর থেকে সে আঙ্গুর ফল খেতে খেতে টাঙ্গুর হয়ে যাচ্ছে এটা অনেক বেশি মজা এটা আমি খাইনি এটা খাইনি এটা মজা কালোটা ব্ল্যাক এটা ওকে একটা খেয়ে দেখি শুনেন আপনাদের ইব্রাহিম ভাই বলছে কালোটা অনেক মজা বাট আমার কাছে এটা অনেক মজা লাগছে কারণ এভাবে আঙ্গুর খেলে না একটা রাজকীয় ফিল আসে যাক এখন আর রাজকীয় ফিল নিয়ে লাভ নেই তো আমাদের টাইম আপ আমরা এখন বিদায় নেব আয়দা হলো বেডে চলে গেছে তো আপনাদের ইব্রাহিম ভাইও এখন তার কাজ করতে বসবে কম্পিউটারে আমি আমার কাজ করব মোবাইলে আর আজকের দিনটা অনেক ভালো গেছে নাজনীন আপু এবং ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত বেশি আপ্যায়ন করার জন্য আর সময়টা অনেক ভালো গেছে এত সুন্দর হরিণের পার্কে নিয়ে যাওয়ার জন্য কাছ থেকে হরিণ ধরে দেখতে পারছি সেটার জন্য সো এখনকার মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আপুর কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার লিংক আমি আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা ফেসবুকে দেখছেন তারা নাজনীন আপুর ফেসবুকে একটা পেজ আছে যেটার হ্যাশট্যাগ আমি আমার ভিডিওতে দিয়ে দিব সো আপনারা চাইলে আপুর চ্যানেলটা ঘুরে আসতে পারেন পেজটা ঘুরে আসতে পারেন আর যদি ভালো লেগে থাকে আপুর ভিডিও বা আপুকে তাহলে অবশ্যই আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আবার তোমার চ্যানেলে জয়েব দিশা ব্লগের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে করার দরকার নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ